এখন হচ্ছে আমরা আট নম্বর প্রশ্ন দেখব এই জায়গায় বলা হচ্ছে গীতার রিতা মিতার একত্রে একশো আশি টাকা আছে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম ও মিতার বারো টাকা বেশি আছে কার কত টাকা আছে তাহলে এই জায়গায় দেখেন আমরা হচ্ছে কম্পেয়ার যে বা তুলনা করা হচ্ছে রিতার সাথে রিতার থেকে গীতার হচ্ছে ছয় টাকা কম আবার রিতার হচ্ছে মিতার থেকে সরি রিতার চেয়ে হচ্ছে মিতার হচ্ছে বারো টাকা বেশি আছে তাহলে দেখেন আমরা রিতার টাকা হচ্ছে জানি না কিন্তু রীতার টাকা থেকে এর টাকা ছয় টাকা কম আসে আবার রিতার টাকার থেকে মিতার বারো টাকা বেশি তাহলে আমরা যে তুলনা দেখতে পারলাম যে কি গীতার টাকার তুলনা মিতার টাকার তুলনা দুইটারই তুলনা দেওয়া হচ্ছে রিতার টাকার সাথে তাহলে আমরা যদি রিতার টাকাটা ধরে নেই তাহলে মিতার টাকাও পেয়ে যাব গীতার টাকাও পেয়ে যাব। তারপরে হচ্ছে আমরা যদি সমাধান করি তাহলে সমাধান করলে হচ্ছে আমরা তিনজনের টাকাই পেয়ে যাব তাহলে আমরা প্রথমে সমাধানের ক্ষেত্রে পুরো ধরে নেব কি যার সাথে তুলনা করা হয়েছে কার সাথে তুলনা করা হচ্ছে রীতার সাথে আহ সাথে বাকি দুইজনের তাহলে আমরা যার সাথে রীতার সাথে আমরা নিব তাহলে রিতার আছে এক্স টাকা এক্স টাকা আমরা ধরে নিলাম তাহলে দেখেন এখন আমার আমরা কিন্তু বাকি সবগুলো টাকা ধরতে পারবো যেমন গীতার টাকা এখন আমরা ধরতে পারবো তাহলে আমরা পেয়ে গেলাম কি গীতার আছে গিটার আছে কত টাকা চেয়ে ছয় টাকা কম তাহলে রিটার কত ছিল এক্স টাকা এর থেকে হচ্ছে ছয় টাকা কম তাহলে আমরা এর থেকে টাকা থেকে ছয় টাকা বিক করে দিলে হচ্ছে গিটার টাকা পেয়ে যাব এরপরে হচ্ছে মিতার টাকা তাহলে আমরা বের করতে পারবো তাহলে মিতার আছে কত টাকা আছে কত রিতার চেয়ে বারো টাকা বেশি আছে। তাহলে চেয়ে বারো টাকা রিতার টাকা কত ছিল এক টাকা আর চেয়ে যেহেতু মিতার টাকা বারো টাকা বেশি আছে। তাহলে এক্সের সাথে অর্থাৎ রিতার টাকার সাথে যদি বারো টাকা যোগ করে দিই তাহলে হচ্ছে মিতার টাকাও পেয়ে যাব যে আমরা এই জায়গায় দেখতে পারলাম যে কি গীতা এবং মিতার সাথে দুইজনের সাথে রিতার টাকার হচ্ছে তুলনা করা হচ্ছে তাহলে রিতার টাকা থেকে ছয় টাকা কম দিলে গীতার টাকা আবার রিতার টাকার সাথে বারো টাকা যোগ দিলে মিতার টাকা পেয়ে যাব তাহলে দেখবেন আমরা তিনজনের টাকা আমরা পেয়ে গেলাম তাহলে আমরা হচ্ছে রিতার গিতার এবং রিতার তিনজনের টাকা হচ্ছে আমরা পেয়ে গেলাম এখন আমরা কি করতে হবে শর্ত বের করতে হবে শর্ত বের করা শেষ এমন হচ্ছে তিনজনের টাকার সমষ্টি হচ্ছে একশো আশি টাকা বলা হচ্ছে তাহলে আমরা লিখতে পারি কি প্রশ্ন মতে প্রশ্ন মতে এখন কি প্রশ্ন মতে বলা হচ্ছে তিনজনের টাকা একত্র হচ্ছে একশো আশি টাকা তাহলে তিনজনের টাকা কত রিতার টাকা এক্স টাকা প্লাস গীতার টাকা গীতার টাকা কত এক্স মাইনাস সিক্স প্লাস হচ্ছে একজনের টাকা দুইজনের টাকা মিতার টাকা এক্স প্লাস টুয়েলভ তিনজনের একশো তো আশি টাকা এখন আমাদের একশো তো আশি টাকা সমীকরণ আমরা এখন নির্ণয়ভাবে হচ্ছে আমরা নির্ণয় করতে পারি কি এক্সের মান তাহলে এক্স প্লাস এটা হচ্ছে প্লাসে এম প্লাসে এক্স প্লাসে মাইনাসে মাইনাস সিক্স প্লাসে প্লাসে প্লাস এক্স প্লাসে প্লাসে প্লাস টুয়েলভ টু আশি টাকা

ডান দিকে নিলে কি হবে বাক হবে তাহলে ওয়ান সেভেন ফোর ডিভাইড বাই হচ্ছে থ্রি যদি আমরা বাক করি তাহলে দেখি কত পাই তিন দ্বারা যদি এটাকে বাক করি তিন পনেরো দুই তিন আটার চব্বিশ তার মানে হচ্ছে ফিফটি এইট আমরা এক্সের মানটা পেয়ে গেলাম কত টাকা ফিফটি এইট টাকা সুতরাং এক্স ইকুয়ালস টু ফিফটি এইট এখন দেখেন আমরা এক্স পাইছি মানে টাকা পাইছি রিদার টাকা পেয়ে গেছি আর রিদার টাকা পাইলে হচ্ছে বাকি দুজন টাকা পেয়ে যাবো তাহলে আমরা লিখতে পারি সুতরাং রিদার টাকা রিতার টাকা ইকুয়ালস টু ফিফটি এইট টাকা তাহলে রিতার টাকা শেষ এখন হচ্ছে আমাদের টাকা বাকি আছে গীতার টাকা এবং হচ্ছে মিতার টাকা তাহলে গীতার টাকা কিন্তু আমরা পেয়ে গেছি তো গীতার টাকা কত হবে গীতার টাকাও হবে সেম গীতার টাকা ইকুয়ালস টু এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু ফিফটি এইট মাইনাস সিক্স 52 টু ফিফটি টু টাকা গীতার টাকাও শেষ টাকার মান কত হচ্ছে ফিফটি টু হচ্ছে আমাদের কার টাকা বাকি আছে মিতার টাকা তাহলে আমরা লিখতে পারি মিতার টাকা মিতার টাকা মিতার টাকা কত হবে যে এক্স প্লাস এটা হচ্ছে মিতার টাকা এক্স প্লাস টুয়েলভ এক্স প্লাস টুয়েলভ টু তাহলে মান কত অর্থাৎ টাকা হচ্ছে ফিফটি এইট হচ্ছে টুয়েলভ ইকুয়ালস টু কত হবে সেভেন্টি তাহলে আমরা পেয়ে গেলাম কি রিতার টাকা গিতার টাকা মিতার টাকা শেষ তিনজনের টাকা যেহেতু বলা হচ্ছে কার কত টাকা আছে আমরা তিনজনের টাকা বের করে নিছি তাহলে এইটাই হবে আমাদের নির্ণয় আনসার তো আশা করি আপনারা প্রশ্ন আট নাম্বারটি বুঝতে পারছেন